আজকের বিকেলে, ঠিক আছে, আজকে একটু ঘুরতে বেরিয়েছি। হঠাৎ করেই প্ল্যান করলাম, কালকে এতটা রাস্তা এ করার পরে, এতটা জার্নি করার পরেও আজকে বিকেলবেলায় বেরিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করবো বলে। আর কোথায় চলে এসেছি দেখো, কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট দেখতেই পাচ্ছ তো। চলো ভোলে বাবার আজকেও আশীর্বাদে আবার চলে এসেছি মন্দিরে, ভোলে বাবার মন্দিরে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিয়ে আজকেও চলে এসেছি একদম ভোলে বাবার মন্দিরে, দেখতেই পাচ্ছ। কালকেও ভোলে বাবা টেনেছে, আজকে সোমবার বাবার বার, তো আজকেও চলে এসেছি সেই ভোলে বাবার মন্দিরে কোন্নগরে। এখানে ষাটটা দেখো খালি কত বড় লাগ, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো ছোটা ভীমটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে গঙ্গা দেখতে পাচ্ছ ঘাট, কত মানুষজনে আনাগোড়া দেখছো, শিবের মাথায় জল ঢালছে ভোলে বাবার মাথায়। এই দেখো গঙ্গার ঘাটটা খালি, ওই পারে একটা বস মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। বাহ কি লাগছে দেখো বিকেলের দৃশ্যটা। সেই লাগছে, চলো দেখি এবার এই দিকটা ঘুরে কি আছে না আছে। সারটা দেখে মনে হচ্ছে যেন এখনই চালু চলতে শুরু করে দেবে। গোপেশ্বর, এটা গোপেশ্বর, ওম ভোলে। নাগেশ্বর হচ্ছে বিশ্বেশ্বর, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, বহু পুরনো আমলের মন্দির। আর এই যে এখানে মহাকাল বসে সোমেশ্বর, কোথা থেকে জল নিয়ে আসছে জিজ্ঞেস করে দে ভাই, কোথেকে আসছো গো, কোথা থেকে জল নিয়ে আসছো, জল কোথেকে তুলে দে, শ্রীরামপুরে। এই ভাইরা দেখতে পাচ্ছ শ্রীরামপুর থেকে জল তুলে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে, কত সুন্দর লাগছে বলো তো সোমবারে। চলো এখন যাওয়া যাক অন্যদিকে, পথে বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাবো না, টুকটাক কিছু এখনও কেনাকাটা বাকি আছে। কোথায় যাবো প্ল্যান তো আছেই, দেখতে পাবে, প্ল্যান আগে থেকে বললে তো হবে না। তো যাওয়ার পথে একটা জায়গা দেখতে পাচ্ছ, RVS, খালি বাইকগুলো দেখো সব ইয়াম্মার। তো যেহেতু পাপাই বাইক নেবে বলেছিল আর আমি তার সাথে নেবো বলেছিলাম, তো দেখি ইয়াম্মার যে বাইকটা এই যে ওইখানে আছে FZX, তো দেখি ভেতরে গিয়ে কেমন কি প্রাইস আছে না আছে, আরও আনুষাঙ্গিক অনেক কিছু রয়েছে, তো দেখি ভেতরে। দারুণ দেখতে লাগছে, কিন্তু এটা তো স্ক্রিনে ইয়ে দেওয়া আছে, কিন্তু চাপ লাগছে ওইভাবে হেলমেট করে বসা যাবে, আরে এটা হেলমেটেরই কাজ নয়।
করে এটা চোখে দুটো লাগবে না বলে আলাদা আলাদা পড়া যাবে। কেমন লাগছে দেখতো? ভালো, খুব সুন্দর। চা হচ্ছে দেখো তামার কেটলিতে, দেখতে পাচ্ছ? চলে এসছি এক্সপ্রেস ধাবায় চা খেতে, আর এখানে মালাই চা খাবো। দেখো মালাই চা রেডি, আইরে। এই হচ্ছে মালাই চা, চুমুক দিতেই মানে বলবোটা কি, বাইকার সে তো 35 টাকায় খেয়েছি আর 40 টাকায় মালাই চাটা, অসাধারণ খেতে, অসাধারণ। তোমরা এসে খেয়ে দেখতে পারো এইরকম মালাই চাওয়ালা থেকে। দেখতেই পাচ্ছ পাশে আইসক্রিম চাটওয়ালা তো আছে, আর এই যে তামার কেটলিতে চাটা যে তৈরি, কেটলিতে যে চাটা তৈরি করছে এর জন্যই ফ্লেভারটা আরও বেশি ভালো, বুঝতে পারছো? খুব সুন্দর, মানে এখানে পাবে না। ভালো করে চাটা খাই, তারপর আবার অন্য কোথাও দেখা। তো বন্ধুরা, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? একটা বেশ নতুন জায়গায় আর সোমবার গিয়ে পৌঁছে গেছিলাম বাবার কাছে। খুব সুন্দর সাজিয়েছে বাবাকে, দেখে ভালো লাগলো, আমি খুশি, তোমরা কতটা খুশি অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর চলো আজকে আর দেরি করব না, এখন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে রাতের খাওয়া দাওয়ায় কী আছে দেখো। আজকে রাতের খাওয়া দাওয়ায় আছে সয়াবিনের কষা আর সেই ছোটোবেলার আলু সেদ্ধ গোলমরিচ দিয়ে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা টেস্টি খাবার এটা। তার সাথে আছে ছানা, স্যালাডে শসা, গাজর, একটা আম, দেখতেই পাচ্ছ বেশ বড়ো সাইজের আর রুটি। চলো আর দেরি না করে খাওয়া দাওয়া সারি, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ডেইলি ব্লগ দেওয়ার জন্য। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।